কিন্তু বললাম না, ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে, যাতে এইখানে গাইথা যায়, আর এইখানে গাতলেই করা সহজ। যতক্ষণ না গাতবে ততক্ষণ করা সহজ হবে না। দুনিয়া গাইথা গেছে তো সারা রাত্র রাস্তায় দাঁড়ায় থাকা সহজ হইতেছে। কি নাইট কোচ যারা চালায় তারা সারা রাত্র জাগায় সজাগ থাকে না ঘুমে থাকে? শুধু কি ড্রাইভার সজাগ থাকে নাকি হেল্পারও সজাগ থাকে? ঠিক না, শুধু হেল্পার সজাগ থাকে নাকি? আবার কি আরেকজন আছে না, সুপারভাইজারও সজাগ থাকে, ঠিক না? কি কোনো সমস্যা হইলে তিনজনকে ধরা হয়, তোমরা কি ঘুমাইছো কি না, নাইলে এই সমস্যা হইলো তো হইলো কি কইরা? এই যে সারা রাত্র জায়গা থাকা সহজ, কেননা এইখানে বসে গেছে, এটা দিয়ে মাসের শেষে ডাল রুটি মিলবে, বাচ্চাদের পড়ালেখা হবে, ঘরের ভাড়া সারা হবে, সব কিছু চলবে। এই জন্য দিলে গাইথা গেছে সারা রাত্র জায়গা থাকা সহজ, দেশ থেকে দেশান্তর হওয়া সহজ, জীবনের বাজি নিয়ে দুনিয়ার ওই প্রান্তে যাওয়া সহজ। আপনাদেরকে আমি বুঝায় শেষ করতে পারবো না, যারা বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢোকে, যারা বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢোকে অবৈধ রাস্তায় বর্ডার দিয়া যারা ঢোকে, ওদের কষ্ট যদি একবার এখানে আইনা বৈশা শুনানো যেত, তাহলে মনে হয় আমাদের দিলে কিছু হইলো লাগতো, যে এত কষ্ট করে আমেরিকা যাওয়া, কেন ওর দিলে বসা গেছে। আমেরিকা পৌঁছতে পারতে, আমেরিকা পৌঁছতে দেরি, আমার কপাল খুলতে দেরি হবে না, এটা ওর দিলে গাইতা গেছে। এই জন্য যা হয় হোক জীবনে একটা রিক্স নিয়ে দেখি, এই কথা বলেই কিন্তু যায়। তো আসলে আমাদের দিলে গাতলে সব কিছু সহজ হবে, আর যদি দিলে না গাতলো তাহলে সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, বড় যোগ্যতা দিয়ে তৈরি করছেন, এক বিন্দু পানি এর পরের থেকে যা ঘটছে এটাই যোগ্যতা, এটাই যোগ্যতা ঘুরাইতে 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 আজ পর্যন্ত আইনা পৌঁছাইছেন, সমস্ত যোগ্যতা দিছেন। আর যোগ্যতা শুধু দেন নাই, সর্বযোগ্যতাকে কাজে লাগানোর যত পন্থা হইতে পারে সমস্ত পন্থা পর্যন্ত আল্লাহ দেখাইয়া দিছেন, পন্থা পর্যন্ত সমস্ত রাস্তা দেখাইয়া দিছেন, যে যোগ্যতাকে কোথায় কাজে লাগাইলে কি হবে, এই যোগ্যতাকে কাজে লাগানোর রাস্তাও আল্লাহ দেখাইছেন, আবার যোগ্যতাকে আল্লাহ সুরক্ষিত করতেছেন, 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করতেছেন, আমাদেরকেও করতেছেন, আমাদের যোগ্যতাকেও সুরক্ষিত করতেছেন। আর এটা আমার কথা না, আল্লাহর নিজেরই কথা, আল্লাহ ইঙ্গিত দিছেন আর পুরু কাওয়ালাও তানসানি, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষিত করি, যদিও নাকি 24 ঘন্টা তুমি আমাকে ভুলা থাকো। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে যোগ্যতা দিছেন, সুরক্ষিত করতেছেন, আবার সুরক্ষিতর সাথে সাথে 24 ঘন্টা আল্লাহ আমাদের প্রয়োজন মিটাইতেছেন, যেই মৌসুমে যেটা দরকার আল্লাহ ওইটা আমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিতেছেন, যেই মৌসুমে যেটা দরকার, গরমে যেটা দরকার ওইটা পৌঁছাইতেছেন, শীতে যেটা দরকার ওইটা পৌঁছাইতেছেন, যেই মৌসুমে আমাদের যেটা দরকার ওটা আল্লাহ আমাদের নাগালে পৌঁছায় দিতেছেন, আল্লাহ আমাদের প্রয়োজনও মিটাইতেছেন, সুরক্ষিত করতেছেন, আমাদের প্রয়োজন মিটাইতেছেন, আমাদেরকে অস্তিত্ব দিছেন 24 ঘন্টা কিন্তু সুরক্ষিত করে আল্লাহ আমাদেরকে। যদি না করতো তাহলে আপনি বলেন মানুষ বেশি না সৃষ্টি বেশি? সৃষ্টির সংখ্যা জানেন? পিঁপড়ার সংখ্যা জানেন?
কাকের সংখ্যা জানেন? পশু পাখির সংখ্যা জানেন? মানুষের সংখ্যা জানা যায়, ঠিক না? মানুষ কত দুনিয়াতে বর্তমানে? 800 কোটি। কত? তাহলে আপনারা সবাই স্বীকার করতেছেন যে মানুষের চেয়ে প্রাণী বেশি, ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করত তাহলে তো আমরা সংখ্যায় কম, প্রাণী তো বেশি। হ্যাঁ, প্রাণী তো আমাদেরকে সাইজ করে দিত, ঠিক না? কি কি বলেন? প্রাণীতেই আমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু না, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন। প্রাণীকে বলতেছেন যার উপরে হাত দাও দাও, কিন্তু মানুষের উপরে দিও না। এটা সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার। এই জন্য প্রাণীর থেকে সুরক্ষিত হওয়ার বুদ্ধিও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, নাইলে কয়েল বানাইলেন কি কইরা? কি এরাসল বানাইলেন কি কইরা? কয়েল বোঝেন? কয়েল, মশার কয়েল চিনেন না? এরাসল চিনেন? কেমনে বানাইলেন এরাসল? গুড নাইট কেমনে বানাইলেন? যেটা জ্বলতে থাকবে আর মশা তোমার কাছে আসতে থাকবে না। আল্লাহ সুরক্ষিত হওয়ার পদ্ধতিও আমাদেরকে শিখাই দিয়েছেন। কি শিখাইছেন না শিখান নাই? শিখাই দিয়েছেন। এগুলা এই কারণে, অল্প কয়েকটা কারণ, বেশি কারণ না, আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন। আমাদের দায়িত্ব হইল মেরে দোস্ত, অস্তিত্ব দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সুরক্ষিত করতেছেন, প্রয়োজন 24 ঘন্টা মিটাইতেছেন। ডাক্তার সব বসা আছে। আল্লাহ যদি এই সিস্টেম না করতেন তাহলে দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। এই যে আমরা শ্বাস নিতেছি আর ছাড়তেছি, মধ্যখানে দূরত্ব কতটুকু জানেন? আধা সেকেন্ডের থেকে কম। এটাকে বলে ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের থেকে কম। এই যে আমরা শ্বাস ছাড়তেছি আর নিতেছি, ছাড়তেছি যেটা, এটা বিলকুল 100% দূষিত বিষ, নিতেছি যেটা এটা পিওর। এতগুলা লোক এই জায়গায় বৈশা নিতেছি, কিন্তু কেউ আমরা বলতে পারবো না যে আমরা দূষিতটা নেই। আমরা সবাই বলবো যে আমরা ছাড়ছি দূষিত, নিতেছি কি? নিতেছি কি? পিওর নিতেছি, ঠিক না? ছাড়ছি দূষিত, নিতেছি কি? ভাই কথা শুনেন, কথা শুনেন, ছাড়তেছি দূষিত, নিতেছি কি? পিওর। যখন পিওর নিতেছি, তো আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে পিওর কে করলো? কে করলো? বুঝলাম, বুঝলাম। আমাদের অনেক কিছু আছে, প্রজেক্ট লাগান না, এতগুলা মানুষের প্রজেক্ট লাগান এখানে, যারা দূষিতটা ছাড়বে ওটা পিওর হয়ে নাকের ভিতরে যাবে। লাগান তো প্রজেক্ট দেখি, কয় টাকা লাগে প্রজেক্ট লাগাইতে, শ্রমিক লাগে কয়জন, মেশিন লাগে কতগুলা, লাগান। আল্লাহ কুদরত দিয়ে সুরক্ষিত করতেছে আমাদেরকে, আমরা ছাড়তেছি দূষিত। আধা সেকেন্ডের ভিতরে দূষিতকে আল্লাহ কুদরত দিয়ে পিওর করেন, আবার ওইটা আমাদেরকে টানতে দেন। যেটা দূষিত ছিল ওটা আল্লাহ কুদরত দিয়ে আমাদের কাছ থেকে যেখানেরটা ওইখানে নিয়ে যান, যেখানে এটার দরকার ওইখানে নিয়ে যান। আর আমি ওদিন মহাখালীতেও বলছিলাম, সাইদাবাদেও বলতেছি, এখনো এখানেও বলতেছি, আপনাদের এখানে গাড়ির যে কার্বন, এই গাড়ি যখন স্টার্ট দেয়, যখন তেল যখন চলতে থাকে, আজকে না হয় সবগুলা দাঁড়ায় আছে, যখন রানিং থাকে, আসতেছে আর যাইতে থাকে, তখন যে কার্বন এই সায়দাবাদে জমা হয়, এইখানে যত শ্রমিক আছে, যত লোক আছে, আমার তো বিশ্বাস যদি আল্লাহর কুদরত দিয়ে আমাদেরকে না বাঁচাইতেন তো কয়েক ঘন্টায় আমরা এই কার্বনের কারণে মরে যেতাম, আমরা মরে যেতাম।
বাঁচার কোনো সুযোগ ছিল না। কিন্তু এইখানের যারা বাস করে চব্বিশ ঘন্টা, আপনি টুকায় দেখেন যারা বড় বড় এসির ভিতরে বাস করে ওদেরকে নিয়ে আসেন আর এদেরকে নিয়ে আসেন, এইখানে শ্রমিকের গায়ে দেখবেন যারা চব্বিশ ঘন্টা এসির ভিতরে থাকে ওদের চেয়ে অ্যান্টিবডি এদের গায়ে বেশি আছে, নাইলে এত বড় বড় চাক্কাটারে উঠায় কেমনে, খোলে কেমনে, লাগায় কেমনে, এত পরিশ্রম করে কেমনে, কিভাবে করে, অ্যান্টিবডি আছে এই জন্যই তো করতে পারতেছে। কিন্তু পরিবেশ তো বলে এরা সবচেয়ে ড্যামেজ হওয়ার কথা, কেন চব্বিশ ঘন্টা এখানে কার্বন আর কার্বন, দূষিত আর দূষিত, এইখানের ভিতর থেকে শ্বাস নিতেছে, শ্বাস ছাড়তেছে। উচিত তো ছিল এক মাস দেড় মাস পরে সব মাটির সাথে মিশা যাওয়া, কিন্তু দিন যাইতেছে আলহামদুলিল্লাহ সবার গায়ের অ্যান্টিবডি ওরকমই আছে, কম নাই, বাড়া ছাড়া কম নাই, রোগ ব্যাধিও খুব কম হয়, ঠিক না? কি হয়তো সাইদাবাদের মানুষ বলে এখানে রোগ ব্যাধি আসবো কর্তিকা, জীবাণু যেটি ঢুকে ওটি নিজেই মরা যায়, আমাগরে মারবো কোন সময়, ঠিক না? কার্বনের ঠেলায় তো ওরাই মরা যায়, আমাগরে কোন সময় মারবো, ঠিক না? করুণা আইলো এখানে ঢুকছে আর নিজেই মরে গেছে, আমাগরে কর্তিকে মারবো, ঠিক না? হ্যাঁ কি কন, ডেঙ্গু মশা আইলেই লাভ কি, ওই নিজেই মরে যাইবো, আমাগরে মারবো কোন সময়, ঠিক না? আল্লাহ সুরক্ষিত করতেছে, এটা ধর আল্লাহ আমাদের কাছ থেকে বেশি কিছু চান না, বেশি কিছু চান না, যোগ্যতা দ্বারা যেরকম, আমি আমার যোগ্যতাকে ব্যয় করে কিন্তু আমার দুনিয়া যতটুকু আমি গড়ছি বা গড়তেছি এটা আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়ে গড়তেছি, আর গড়ছি আর গড়তেছি আর গড়ব এটা আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়া, কি আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়া। আমি মাঝে মাঝে নিচে গাড়িতে বসা ভাবি, ড্রাইভার চালাইতে থাকে, কিন্তু আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবতে থাকি যে এরা গাড়ি চালায় কেমনে, বাংলাদেশের রাস্তা তো আর ইউরোপের রাস্তার মতো না, ঠিক না? কি খালি মাওয়ার দিকে গেলে একটু চাইল লাইন, চিটাঙ্গের দিকে গেলে চাইল লাইন, টাঙ্গাইলে শুধু এলেঙ্গা পর্যন্ত চাইল লাইন, সিলেটের দিকে তো চাইল লাইন না, ঠিক না? আরো তো শাখা রাস্তা আছে, ঠিক না? চালাইতেছে কেমনে? আমি নিজে নিজে মাঝে মাঝে ভাবি যে আমাকে চালাইতে দিলে এত বড় কলজা আমার নাই, আমি তো হয়তো গাড়িও খাইতাম আমারও খাইতাম, কিন্তু এ তো ঠিকই চালায়া নিয়ে আমাকে গন্তব্যে নিয়ে যাইতেছে আবার গন্তব্যের থেকে নিয়ে আসতেছে, এটাও একটা যোগ্যতা। কিন্তু কি সবার দ্বারা কি সম্ভব নাকি, কি বলেন? হ্যাঁ এখন জানি না রাগ হয়ে যাইব কিনা, আমি যদি নেতা ঘুরি বইলা দিই যে আপনারা নেতা হওয়ার যোগ্যতা আছে কিন্তু স্টার্টিং এ বসার যোগ্যতা নাই, আপনি করে যদি স্টার্টিং এ বসায় দেই তাহলে খবর আছে গাড়ির, ঠিক না? কিন্তু আবার যারা স্টার্টিং এ আছে এদেরকে যদি এদের জায়গায় বসায় দেই তাইলে আবার সমিতির খবর আছে, ঠিক না? কি বলেন, আল্লাহ যোগ্যতা দিছে দুনিয়া গুছানোর জন্য, রব্বে কাবার কসম, এরকম আল্লাহ যোগ্যতা দিছেন দুনিয়া গুছানোর সাথে সাথে, এটার কোনো বিরোধ নাই আল্লাহর সাথে আমাদের সাথে, রসুলের সাথে আমাদের সাথে, আল্লাহ বলে রসুলও বলে আল্লাহ তোমাকে যুনি যোগ্যতা দিছে তুমি দুনিয়াও গুছাও, কিন্তু সাথে সাথে তুমি আর দুই একটা কাম করো, যদি এই দুই একটা কাম করতে পারলা তাহলে দুনিয়া গুছানোর সাথে সাথে তোমার আখেরাতটাও গুছায়া যাবে, সেটা হলো যোগ্যতাগুলা তুমি আল্লাহকে মানার ভিতরে লাগাও। মেরে আজিজো, মেরে দোস্ত, মেরে ভাইও, কথাগুলো যত বেশি ধ্যান খেয়ালের সাথে শুনবো আল্লাহর কাছে আশা করা যায় যে কথাগুলো তত বেশি দিলের ভিতরে কাঁদবে, আর কথা যত বেশি দিলের ভিতরে গাঁথে
ওটা করা তত সহজ হয়। আর এটা দুনিয়ার রীতি, দুনিয়ার নীতি, যেটা দিলে গাইথা যায় ওটা করা সহজ হয়। আর যখন দিলে গাথে না তখন কিন্তু করা সহজ হয় না। এই জন্য আজকে আমাদের দুনিয়াদারি করা অনেক সহজ। দুনিয়ার যেই কোনো কাজ করা সহজ কেন, এটা দিলে গাথা, এই জন্য এটা করা সহজ। আর যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন, যেটা ছাড়া আমার পরিচয় দুনিয়াতে হবে বটে, কিন্তু যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে কোনো পরিচয় হবে না। দুনিয়ায় আমার পরিচয় হবে, পরিচিতি হবে বটে, কিন্তু যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ, ওনার কাছে পরিচয় পরিচিতি, ওনার কাছে ইজ্জত সম্মান। আর একটা কথা মনে রাখা উচিত, আল্লাহর কাছে যেটা হয় ওটা চিরদিনের জন্য হয়, আর মানুষের কাছে আর সৃষ্টির কাছে যেটা হয় এটা সাময়িক হয়। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, সহজে বোঝাটা সহজ হবে যদি উদাহরণ দেই। দুনিয়ায় মানুষের মূল্যায়ন আছে অতক্ষণ, বাজারে মূল্যায়ন অতক্ষণ যতক্ষণ সে বাজারে আছে, কি বলেন? হাটে ওই পর্যন্ত মূল্যায়ন আছে যেই পর্যন্ত সে হাটে আছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মূল্যায়ন ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ক্ষেত্রে আছে, ক্ষেত্রের বাহিরে চলে গেলে আর কোনো মূল্যায়ন নেই। এটা হলো দুনিয়ার নীতি। কিন্তু আল্লাহর কাছে মূল্যায়ন একবার যদি হতে পারে তাহলে এটা চিরদিনের জন্য মূল্যায়িত হবে, চিরদিনের জন্য সে দামি। এই জন্য কথাগুলো আওয়াজ ছাড়া ধ্যান দেওয়া শুনবো, বিলকুল আওয়াজ করব না, কেননা দিলে গাথাইতে হবে। আজকে বললাম না, দুনিয়া দিলে গাথা আছে, এই জন্য দুনিয়া করা আমাদের জন্য সহজ, সারাদিন রোদ্রে থাকা, দাঁড়ায় থাকা সহজ, সারাদিন বৃষ্টিতে ভিজা সহজ, সারাদিন গরম সহ্য করা সহজ, সারাদিন ঠান্ডা সহ্য করা সহজ, তুফান মাথায় নেওয়া সহজ, দেশ থেকে দেশান্তর হওয়া সহজ, বিবি বাল বাচ্চা ছাড়া সহজ। আপনি একটা কথা চিন্তা করেন, আমরা যারা বিকালে গেলেই বিবি বাল বাচ্চা কাছে পাই, আর যারা প্রবাসে থাকে তারা কি ডেলি বিকালে পায়? হ্যাঁ, সপ্তাহে একদিন, মাসে একদিন, বৎসরে একদিন, ছুটিতে না আসা পর্যন্ত পায় না, ঠিক না? হ্যাঁ, এটাও কিন্তু সে একটা ত্যাগ স্বীকার করতেছে, ঠিক না? হ্যাঁ, আমরা যারা ডেলি রাত্রে বিবি বাল বাচ্চা পাই, আমাদের যে একটা অবস্থা, আর যারা দুই বছর তিন বছর পর দুই মাস তিন মাসের জন্য আসে, তাদের দিলের অবস্থা কীরকম আপনি কি তুলনা করতে পারবেন? কিন্তু সে দুনিয়ার জন্য সয়া নিতেছে, কেননা বিবি বাল বাচ্চার ফিউচার, ভবিষ্যৎ সামনে, এই দিকে তাকায় সে সয়া নিতেছে। তো দুনিয়া সইতেছি কেন, এইখানে গাথা, দিলে গাথা আছে, এই জন্য সয়া নিতেছি। আখেরাত দিলে গাথা নাই, আখেরাত দিলের ভিতরে গাথা নাই। যদি গাথা থাকতো তাহলে দুনিয়ার কেউ আসুক আর না আসুক, মুসলমান আজান শুনত আর ছুইটা মসজিদে চলে আসত। কেননা মুসলমান জানে যে মসজিদে ছুইটা আসা না,
আল্লাহ তার সাথে এই মুহূর্তে আমাকে কথা বলার সুযোগ দিতেছেন, এই জন্য আমি ছুটে যেতেছি। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি একটা সময় নির্ধারণ করে যে এই সময়টা আমার সাথে কথা বলার আর তোমার যা কিছু বলার তা বলার, যা কিছু ব্যক্ত করতে চাও তা ব্যক্ত করার, তাহলে আমাদের সিরিয়াল তো অনেক লম্বা লেগে যায়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমার মনে হয় না বাংলাদেশে যদি 20টা লাইন একসাথে প্রধানমন্ত্রী রিসিভ করতে থাকে তারপরও 200টাই অ্যাঙ্গেজ পাওয়া যাবে, ঠিক না? কেন না, একজনে ঢুকছে, আপনি কি করে ঢুকবেন, ঠিক না? ওটা শেষ হলে না আপনি ঢুকবেন। তো আল্লাহর সাথে কথা বলার, আল্লাহ কথা বলার সুযোগ দিতেছে। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। সোজা বাংলা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তো কথা বলার সুযোগ দিতেছে, আজান শোনার সাথে সাথে সবার দৌড়ায় আসা উচিত ছিল, কেন? মালিক আমাকে এখন কথা বলার সুযোগ দিতেছে, সবার দৌড়ে আসা উচিত ছিল। সবার দৌড়ে আসা এই জন্য উচিত ছিল, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে এই বেলায় আমার হাতে জান্নাতের চাবি উঠায়া দিবে, এই জন্য দৌড়াইতেছে, এই জন্য দৌড়ানো দরকার ছিল, জান্নাতের চাবি দিবে। আবার দৌড়ায় আসা কেন দরকার ছিল? সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, নামাজি আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে, ওয়াসজুদ ওয়াক্তারিব। আর হাদিসও আছে, সেজদারত অবস্থায় মানুষ আল্লাহর যত কাছে যায় আর কোনো অবস্থায় এরকম কাছে যাওয়া যায় না। তো সে ছুটে আসতো এই জন্য যে আমি আল্লাহর একবারে কাছে চলে যাব, কাছে। আর আল্লাহ যাকে একবার কাছে করে তাকে কখনো দূর করে না, কেননা দুনিয়ার মানুষের নিয়ম ভিন্ন, দুনিয়ার মানুষের ভিন্ন। অবস্থানে আছে তো বড় দাম আছে, অবস্থান নাই এখন নিজেই ফাইল নিয়ে সব টেবিলে টেবিলে ঘুরতেছে, মনে হয় বুঝাইতে পারি না কি, আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই। অবস্থানে আছে তো বড় দাম আছে, অবস্থান নাই এখন নিজের অফিসেই নিজে সবার টেবিলে টেবিলে ফাইল নিয়ে ঘুরতেছে, ভাই আমারটা ঠিক করে দাও, আমারটা ঠিক করে দাও, ঠিক না? এটা হলো দুনিয়ার নিয়ম, অবস্থানে আছে তো খুব আছে, অবস্থান নাই তো কিচ্ছু নাই। আল্লাহর কাছে এরকম না, আল্লাহ যাকে একবার অবস্থান দেন তাকে কখনো পিছে নামান না, বরং আরো উপরে বাড়ায় দেন, আরো উপরে বাড়ায় দেন। চলেন, এতটুকুই তো যথেষ্ট ছিল যে আল্লাহর রসুল কাঁদতে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইতে, তা আল্লাহ পাওয়ায় দিছেন, আইনা পায়ে রেখা দিছেন, ঠিক না? মুসলমান হয়ে গেছেন, এতটুকুই তো যথেষ্ট ছিল, ঠিক না? কি বলেন, আমার কথা বোঝেন নাই মনে হয়? এতটুকুই যথেষ্ট ছিল যে বন্ধু আপনি চাইতেছিলেন, ঠিক আছে আপনার পায়ে আয়না দিয়া দিলাম, কিন্তু পায়ে আয়না দিছেন তো দিছেন, দিতে দেরি, আরো উপরে বাড়াইতে দেরি করেন নাই, পায়েও আয়না দিছেন আবার কয়েক ঘন্টার ভিতরে ফারুকে আজমও বানায় দিছেন। আল্লাহ আরো উপরে উঠায়, নিচে নামায় না। দুনিয়ায় অবস্থানে থাকলে দাম থাকে, অবস্থান থাকে না, দাম থাকে না। তো আজকে দুনিয়া সহজ কেন, এইখানে গাথা আছে, এই জন্য দিন গাথা নাই, আখেরাত গাথা নাই, আল্লাহ রসুল গাথা নাই। এই জন্যই আল্লাহ আমাদেরকে যে যোগ্যতা দিছিলেন, আমাদের সবাইকে আল্লাহ যোগ্যতা দিছেন। যোগ্যতা গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু যোগ্যতা গণানো শেষ হবে না। আপনি মোটা সোটা লম্বা সম্বা এগুলো সব আল্লাহর দেওয়া যোগ্যতা, নাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে বেটে বানায় রাখতেন কে লম্বা করে দেখাইতো, ঠিক না?
কি নাই বেটে? বেটে চিনেন? বাউনা চিনেন? বাউনা নাই বাউনা দুনিয়াতে? ওকে কেউ লম্বা করে দেখাতো? এই লম্বার যোগ্যতাকে দিছে। কতজন তো চিকন খায়ও মোটা হয় না, ঠিক না? আমরা কি বলি, তুই খাস যায় কই? খাস না, খাইতে খাইতে তারপরও মোটা হয় না। তো সবাই কি বলে, তুই খাস কই যায়? তো শরীরে তো দেখি না কিছু। আল্লাহ মোটা বানায় নাই, যোগ্যতা দেয় নাই, আরেকজনকে বানায় দিছে, না খাইলেও মোটা হয়। তা আল্লাহ আমাদেরকে অগণিত যোগ্যতা দিছেন, বলা শেষ করা যাবে না যে কত যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এক একটা অঙ্গের যোগ্যতা ভিন্ন ভিন্ন, এমন যোগ্যতা যেটা দুনিয়ার সমস্ত যোগ্যতাকে হার মানায় দেয়, সমস্ত যোগ্যতাকে হার মানায় দেয়। আল্লাহ এক এক অঙ্গে এক এক যোগ্যতা দিচ্ছেন। তো আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়া ভরা দিচ্ছেন। কেন দিচ্ছেন জানেন? আমাদেরকে আল্লাহ যোগ্যতা এই জন্য দিছেন, এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করো বুঝে আসো। আজকের এই সাইদাবাদের মজমা যদি এটা বুঝল আর কালকের থেকে পা উঠাইল আর চলল, তাহলে আমার বিশ্বাস সাইদাবাদের এই মজমার কারণে, এই টার্মিনালের কারণে আমার বিশ্বাস সারা বাংলাদেশে যত টার্মিনাল আছে সব উঠা যাবে, আর সবগুলার সব এই যাত্রাবাড়িটা এই সাইদাবাদ টার্মিনাল আলারা পাইতে থাকবে। শুধু দুনিয়ায় থাকা অবস্থায় পাবে না, কবরে বসেও পাইতে থাকবে, কবরে বসেও পাইতে থাকবে।